জয় ভারত বন্ধুরা, আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কন্ট্রোভার্সি নিয়ে আলোচনা করতে চলেছি। কিছুদিন আগে প্রীতি ব্লগস, আপনারা অনেকে জানেন প্রীতি ব্লগস, প্রীতি ঘোষ, যিনি একজন ইউটিউবার, সোশ্যাল ইনফ্লুয়েন্স এবং ব্লগ ভিডিও ব্লগার একজন ইউটিউবে, তো কিছুদিন আগে তিনি তার রাগ প্রকাশ করেন, তার মনে ক্ষোভ প্রকাশ করেন ইউটিউব, তার ইউটিউব চ্যানেলে, পার্সোনাল ইউটিউব চ্যানেলে, এবং তার সাথে নিজেকে দিয়া দেশ সাথে নিজেকে তুলনা করেন। তো সেই বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করছি। তো পূর্বে বলে রাখি, আমি কাউকে রোস্ট ভিডিও করছি না বা কাউকে ছোট করছি না, এখানে আমার আমার মতামত প্রকাশ করছি। তো প্রথমে আমি এটা বলতে চাই, তো আমার যে মতামতটা হলো যে অন্যের সাথে নিজেকে কোনো দিন তুলনা করতে নেই। তো কথাটা শুরু হয়েছিল যে কন্ট্রোভার্সি শুরু হয়েছিল কিছুদিন আগে বঙ্গায়ের সাথে সিনেমাপে, তাকে কেন্দ্র করে সে একটা ভিডিও বানায়, কারণ সে অনেকবার নাকি দাদাগিরিতে অডিশন দিয়েছে এবং অডিশনে তিনি সুযোগ পাননি, অনেকবার চেষ্টা করেছে। প্রীতি ব্লগস আপনারা অনেকে জানবেন, ওনার যদি ভিডিও দেখে থাকেন, আমিও ওনার ভিডিও অনুসরণ করি, আমিও জানি। তো আমি প্রীতি ব্লগকে খুবই সাপোর্ট করি, এখনও করি, কিন্তু এখানে আমি তার সাপোর্ট করছি না ভিডিওতে, কারণ মেয়েদের একটা খারাপ গুণ আছে, ওই মেয়েটা ভালো পিঙ্ক কালারের ড্রেস পরেছে, আমাকেও পিঙ্ক কালারের ড্রেস পরতে হবে, ওই মেয়েটা আইফোন নিয়েছে, আমাকেও আইফোন নিতে হবে, এই যে মনের মধ্যে রেষারেষি, এটা আমার, এটা কিন্তু বাস্তব, মেয়েদের বেশি হয়, ছেলেদেরও হয় না, ছেলেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী চলে। এবার দাদাগিরি অডিশনে কি এমন আছে আমি বুঝতে পারছি না, যে ইউটিউবাররা ওই দিকেই ঘেঁচছে, আমি কেন চান্স পেলাম না, আমি কেন চান্স পেলাম না। যদি তুমি ইউটিউবার হয় তো ইউটিউবে মন দাও না, ইউটিউবে ভালো ভিডিও করো না, দাদাগিরিতে অটোমেটিক চান্স পাবে, আজ নাই তো কাল, কাল নাই তো পরশু, কোনো না কোনো দিন চান্স পাবে। মানে ওকে চান্স পেতে হয়েছে বলে ওকে চান্স পেতে হবে, দাদাগিরিতে তো মাত্র 8 জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করে প্রতি বছর, আর ইউটিউবার পশ্চিমবাংলায় 10 কোটির মধ্যে কমসে কম আমার মনে হয় 4 কোটি ইউটিউবার আছে ভারতবর্ষে, রেগুলার ভিডিও করে, এরকম 4 কোটি ইউটিউবার আছে। আর কিছু কিছু ইউটিউবার আছে যে মাঝে মধ্যে ভিডিও করে, মাসে 2 মাস পর, 1 মাস পর, বা করেই না, সবকে আলাদা করে ছেড়ে দেবে। তো যদি আপনাকে রিয়েলিটি শো তো অংশগ্রহণ করতেই হয়, তাহলে এত কান্নাকাটি কিসের? একটা তো সামান্য রিয়েলিটি শো, বা সৌরভ গাঙ্গুলির সাথে কথা বলবে, সৌরভ গাঙ্গুলির সাথে খেলা করবে, এইটুকুই তো, এইটুকু নিয়ে এত জল্পনা কল্পনা করার কি দরকার, অন্যকে রোস্টিং করে। আর এই সুযোগটা কাজে লাগিয়েছে মিনময়টা, কারণ ও বঙ্গাইকে পছন্দ করে না, এবার সে নিজের রাগটা প্রকাশ করেছে কি ইয়েকে দিয়ে, ওই আরে দাদাগিরির সুযোগে সদ্ব্যবহার করে নিয়েছে, এটা বাদ দিচ্ছি। তবে আমি এটার সাথে তুলনা দুর্বা দায় দুর্বা দেয়ের সাথে নিজেকে তুলনা করেছে আমাদের প্রীতি ব্লগস, এটা আমি মেনে নিতে পারছি না, কারণ দুর্বা দে একটা আলাদা মেয়ে, তার আলাদা ট্যালেন্ট আছে, সে ডান্সার, খুব ভালো ডান্সার, এবং অনেকবার সে অডিশন দিয়েছে, সেও তো অনেকবার অডিশন দিয়েছে, কই ও তো রাগ করেনি, টিভি সিরিয়ালের জন্য অডিশন দিয়েছে, সব জায়গায় দিয়েছে, কিন্তু দাদাগিরিতে অডিশন দেয়নি, সে ভাগ্যক্রমে তার কাছে সুযোগ কাছে এসেছিল, এটাই হচ্ছে মেন কারণ। মানে কেউ যদি অডিশন দিয়ে যাচ্ছে সে পাচ্ছে না, আর কেউ কারোর কাছে হাতের সামনে চলে আসে, তো এতে রাগ করা কিছু নেই, অনেকে অডিশন দেয়, আমিও অডিশন দিয়েছিলাম দাদাগিরি প্রথম যখন প্রথম সিজন হয়, আমিও অডিশন দিয়েছিলাম বীরভূমের হয়ে, কিন্তু আমি সুযোগ পাইনি, সেটা নিয়ে আমি কান্নাকাটি করিনি, কারণ আমি যে অডিশন দিচ্ছি এটাই আমার কাছে অনেক ছিল। এবার অনেকে ডিজার্ভ করে, অনেকে ডিজার্ভ করে না, সেটা নিয়ে মাতামাতি করার দরকার নেই, আমি এটাই বলবো, কারোর সাথে তুলনা করার দরকার নেই, সবাই সবার মতন হয় না, সবার মধ্যে সবার গুণ থাকে না, কেউ নাচে ভালো, দুর্বাদে নিঃসন্দেহে খুব ভালো ডান্সার, ভালো অভিনয়ও করে, এবার তার সাথে নিজেকে গুল মিলিয়ে দেওয়া, তুলনা করা আলাদা। আর প্রীতির যেটা আমি ভালো গুণ দেখেছি সেটা হচ্ছে খুব সুন্দর বক্তা,
বক্তা হিসাবে প্রীতি খুব ভালো, তবে ওই যে ড্যান্সার অভিনয় এটার সাথে দুর্গাদের সাথে নিজেকে তুলনা করা এটা আমি একদম মেনে নিতে পারছি না। আর দাদাগিরি তো অডিশন দিতে হয় এমন কোনো মানে নেই, স্যান্ডি সাহা তো তো টিভি সিরিয়াল করছে, টিভি সিরিয়ালের জন্য অডিশন দাও, যদি ফেমাস হতে হয়, যদি ইউটিউবে ফেমাস হয়েও যদি মন না ভরে, আরও অনেক প্ল্যাটফর্ম আছে, বিগ বস আছে, বিগ বসে অডিশন দাও, ট্রেনিং করো অভিনয়ের জন্য, ট্রেনিং করো অভিনয়ের জন্য অডিশন দাও, ইউটিউবার থেকে অ্যাক্টর হয়ে যাবে, কোনো চিন্তা নেই, তো কাউকে ছোট করা দরকার নেই, কাউকে নিজের সাথে তুলনা করা দরকার নেই, সবাই সবার জায়গায় সমান। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের ভিডিও কেমন লেগেছে লাইক করবেন, ভালো লাগলে আপনার কোনো বক্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করবেন। আবার একটা নতুন টপিক্স নিয়ে চলে আসবো, ততক্ষণ বাই বাই, জয় হিন্দ জয় ভারত, ভালো থাকুন সুস্থ থাকুন।